Hello everyone, welcome to Sahaj lesson. To a video today, amra class 6 er poribesh o bigyan ei bishoye je model activity task ki dewa hoyeche February 2022 part 2 te tader uttor gulo somporke alochona korbo. To chole video tike amra shuru kori. Prothome dewa ache model activity task hosto shreni poribesh o bigyan purno mane hocche 20. Ek number proshno bola hocche thik uttor nirbachon koro. Proshner mane ek number kore dewa ache 3 ti proshner jonno 3 number dewa hoyeche. Eker daga proshne bola hocche kon ti porjabritto ghotona noy tar chinhit koro. ক্ষয় দেওয়া আছে ঋতু পরিবর্তন ক্ষয় জোয়ার ফাটা গয়ে হচ্ছে হঠাৎ বন্যা হওয়া এবং ক্ষয় দেওয়া আছে পূর্ণিমা তো কোনটি পর্যাপ্ত ঘটনা নয় না হঠাৎ বন্যা হওয়া বাকিগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু হয় কিন্তু হঠাৎ বন্যা হওয়া এটা কিন্তু এটা কোনো পর্যাপ্ত ঘটনা নয় তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন কোটা হবে একের দুই নম্বরে দেওয়া আছে নিচের যেটি রাসায়নিক পরিবর্তন তার চিহ্নিত করো ক্ষয় দেওয়া আছে কাগজ পোড়ানো ক্ষয় লোহাকে চুম্বকে পরিণত করা ক্ষয় কর্পূরের উবে যাওয়া ক্ষয় হচ্ছে বরফ গলে যাওয়া তো এখানে যেটি রাসায়নিক পরিবর্তন সেটা হচ্ছে কি কাগজ পোড়ানো কাগজকে পোড়ানো পোড়ানো হলে কিন্তু সেটা আর কাগজে রূপান্তরিত হতে পারে না তো এটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন একের তিনে দেওয়া আছে যেটি নিচের যেটি ভৌত পরিবর্তন তা চিহ্নিত করো তো কয়ে দেওয়া আছে খাবার হজম হওয়া ক্ষয়ে দেওয়া আছে দুধ থেকে দই তৈরি হওয়া গয়ে হচ্ছে হলুদ গুঁড়োই চুন জল দেওয়া এবং ক্ষয়ে দেওয়া আছে ন্যাপথালিনের বাষ্প হয়ে যাওয়া তো এখানে ভৌত পরিবর্তন হচ্ছে কোনটা না ন্যাপথালিনের বাষ্প হয়ে যাওয়া এটা কোনো রাসায়নিক পরিবর্তন নয় তো অপশন ঘয়টা হচ্ছে আমাদের সঠিক উত্তর এখানে এরপর হবে দুইয়ের জায়গায় দেওয়া আছে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও প্রশ্নের মানে এক নম্বর করে দেওয়া আছে তিনটি প্রশ্নের জন্য তিন নম্বর এখানে দেওয়া হয়েছে দুইয়ের একের জায়গায় প্রশ্ন দেওয়া আছে জল থেকে বাষ্প উৎপন্ন হওয়া উভমুখী পরিবর্তন তো জল থেকে বাষ্প পরিণত হওয়া বাষ্প থেকে আবার জলে পরিণত হতে পারে তো এটা হচ্ছে একটি উভমুখী পরিবর্তন এটা হচ্ছে সঠিক উত্তর সঠিক স্টেটমেন্ট তো এখানে আমরা টিক চিহ্ন দেবো দুইয়ের দু নম্বরে দেওয়া আছে জলে অ্যাসিড মেশানো হলে তা ভৌত পরিবর্তন তো জলে অ্যাসিড মেশানো হলে তা থেকে প্রচুর তাপ উৎপন্ন হয় এক্ষেত্রে এটা একটি রাসায়নিক পরিবর্তন এটা হচ্ছে ভুল এখানে আমরা ক্রস চিহ্ন দেবো দুইয়ের তিন নম্বরে দেওয়া আছে কৃষিজ উৎপাদন বৃদ্ধি করতে ইউরিয়াকে সার হিসেবে ব্যবহার করা হয় এটাও সঠিক তথ্য কৃষিজ উৎপাদন বৃদ্ধি করতে ইউরিয়াকে সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তো এখানে আমরা টিক চিহ্ন দেবো এরপরের প্রশ্ন দেখব তিনের দাগায় দেওয়া আছে একটি বা দুটি বাক্যে উত্তর দেওয়া প্রশ্নের মাঝে দু নম্বর করে দেওয়া হয়েছে চারটি প্রশ্ন এখানে দেওয়া আছে তিনের দাগে চার দুখানে আট নম্বর দেওয়া আছে তিনের একের দাগে প্রশ্ন বলা হয়েছে সদ্য কাটা আপেলি খোলা হাওয়ায় বাদামি ছোপ ধরে কেন তো উত্তর হবে সদ্য কাটা আপেলি খোলা হাওয়ায় আপেল খোলা হাওয়ায় রাখলে বাতাসের অক্সিজেনের সংস্পর্শ আসে এতে ওই কাটা অংশের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং বাদামি ছোপ ধরে রাসায়নিক পরিবর্তনের জন্য এমন ঘটে এরপরের প্রশ্ন দেখব দুইয়ের তিন নম্বরে দেওয়া আছে গরমকালে শিশির জমে না কেন তো উত্তর হবে শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং গাছের পাতা ও টিনের চালে শিশির হিসাবে জমে কিন্তু গরমকালে বাতাসের উষ্ণতা বেশি হয় ফলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না তাই শিশির জমে না পরের প্রশ্ন দেখুন তিনের তিন নম্বরে দেওয়া আছে শস্যক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক এবং কীটনাশক ব্যবহার করা হলে তা কীভাবে মানুষের শরীরের ক্ষতি করতে পারে তো উত্তর হবে শস্যক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে তা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে জলাশয়ে যায় ওই জলাশয়ে মাছ কিংবা অন্য খাদ্য ও পানির সঙ্গে ওই রাসায়নিকগুলো মানুষের শরীরে ঢুকে পড়ে ওই রাসায়নিক সার ও কীটনাশক মানুষের দেহের নানান অঙ্গ যেমন যকৃত মস্তিষ্ক হৃৎপিণ্ড ও ফুসফুস ইত্যাদি জমা হয় এতে মানুষের শরীরে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব পড়ে পরের প্রশ্ন তিনের চারের দিকে দেওয়া আছে এমন একটা পরীক্ষার কথা লেখো যার সাহায্যে বোঝা যেতে পারে যে লোহা আর তার থেকে তৈরি হওয়া মূর্চে আলাদা পদার্থ তো উত্তর লিখবো আমরা লোহার মূর্চের কাছে চুম্বক নিয়ে গেলে দেখা যাবে তা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না কিন্তু লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে এই পরীক্ষা থেকে বোঝা যায় লোহা আর তার থেকে তৈরি হওয়া মূর্চে আলাদা পদার্থ পরের প্রশ্ন দেখুন চারের দিকে দেওয়া আছে তিন চারটি বাক্যে উত্তর দাও প্রশ্নের মানে এখানে তিন নম্বর করে দেওয়া হয়েছে এবং দুটি প্রশ্ন দেওয়া আছে তিন নম্বরে ছ নম্বর দেওয়া আছে চারের একের প্রশ্নে বলা হচ্ছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখো তোমরা উত্তর লিখবে ভাবে তারপরে একটা টেবিলের মধ্যে আমরা পার্থক্যটি লিখবো এদিকে ভৌত পরিবর্তন আর ডান দিকে হচ্ছে রাসায়নিক পরিবর্তন এক নম্বর দিয়ে লিখবো ভৌত পরিবর্তনে কিছু নতুন পদার্থ উৎপন্ন হয় না আর রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয় বা উৎপন্ন হয় দুয়ে হচ্ছে ভৌত পরিবর্তন উভমুখী প্রকৃতির রাসায়নিক পরিবর্তন একমুখী প্রকৃতির তিন নম্বর ভৌত পরিবর্তন অস্থায়ী আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী
এইভাবে আমরা পার্থক্য তিনটি পার্থক্য লিখলাম, ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের। তাহলে 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দুটো গ্লাসে সমান ভরের মার্বেল পাথরের টুকরো রাখা হলো, প্রথম পাত্রের টুকরোগুলো বড় আর দ্বিতীয় পাত্রের টুকরোগুলো খুব ছোট। এবারে দুটো গ্লাসে সমান পরিমাণে লঘু অ্যাসিড দেওয়া, এটা অ্যাসিড হবে, টয়সনল হবে এটা, ওকে, অ্যাসিড দেওয়া হলে কোন গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোতে থাকবে, কেন এমন হবে তার ব্যাখ্যা দাও। তোমরা উত্তর লিখবো, দ্বিতীয় গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোতে দেখা যাবে। কারণটা আমরা লিখবো এভাবে, দ্বিতীয় পাত্রের টুকরোগুলো খুব ছোট হওয়ায় মার্বেল পাথরের টুকরোগুলোর ক্ষেত্রফল বেড়ে গেছে, ক্ষুদ্র টুকরোগুলো বড় টুকরোর চেয়ে তাড়াতাড়ি লঘু অ্যাসিডের সংস্পর্শে আসে ও রাসায়নিক বিক্রিয়া করার সুযোগ পায়, তাই দ্বিতীয় গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোবে। তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো এখানে শেষ হলো ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান বিষয় ফেব্রুয়ারি 2022 পার্ট 2 যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে তাদের উত্তরগুলো। ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে পাখিরা উত্তরগুলো সম্পর্কে জানতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশনে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।